আমার রান্নাঘরে সব বন্ধুকে স্বাগত। আজকে আবার এসে গেছি পয়লা বৈশাখের একটা রেসিপি নিয়ে, আর সেই রেসিপিটা হলো এঁচোড় চিংড়ি। তাহলে চলুন কিভাবে করি সেটা সকলে মিলে একসাথে দেখে নিই। এঁচোড় চিংড়ি করার জন্য আমি এখানে 400 গ্রাম এঁচোড় নিয়েছি। আর এখন তো আমাদের কাজের চাপ কমানোর জন্য বাজারে যখন এঁচোড় বিক্রি হয় তখন তারা কেটেই দেন, কাজে আমিও সেভাবেই কেটে নিয়ে এসেছি তাদের কাছ থেকে। আর এখানে নিয়েছি 2 মাঝারি মাপের আলু এবং সেই আলুগুলো এভাবে ছোট করে কেটে নিয়েছি। 150 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। 2 পেঁয়াজ বেটে রেখেছি। হলুদ, চিনি আর নুন এটা পরিমাণ মতন দেব। এখানে আছে রসুন বাটা 2 চামচ, গরম মশলা এটা গোটা, আমি দারচিনি নিয়েছি, লবঙ্গ আর ছোটো এলাচ। এছাড়া আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা 2 চামচ, এখানে অল্প একটু হিং নিয়েছি, আর আছে ঘি, এই ঘিও আমি 2 চামচ রয়েছে, আর এখানে রয়েছে তেল, এছাড়া লাগবে জল। আমি গ্যাসের 2 ওভেনে জ্বালিয়ে দিয়েছি। এবার একটা ওভেনে প্যান বসিয়েছি, বসিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি, জলটা গরম হোক। গরম হলে আমি তারপর এটার মধ্যে একটু এঁচোড়টা দিয়ে দেব, যাতে একটু সাঁতলে নিতে পারি। আর একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, কাজে আমি একটু আঁচটা কমিয়ে এর মধ্যে আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর দেব একটু নুন। আলুটাকে একটু ভেজে তারপর আমি তুলে নেব। ওইদিকে দেখতে পাচ্ছি জলটাও কিন্তু গরম হয়ে গেছে, কাজেই আমি এঁচোড়গুলো আস্তে আস্তে এতে দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো দেবার পর লিডটা চাপা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, কাজে আমি এবার তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেবার পর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মাছটাও কিন্তু আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রেও আমি অল্প একটু হলুদ আর নুন দিয়ে দেব। এই পাশে এঁচোড়টা আগেই বলেছিলাম যে এঁচোড়টা একটু জলে সাঁতলানোর জন্য দিয়েছিলাম, এবার সেটা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর জলটা এবার ছেঁকে রেখে দেব। আমি এবার এঁচোড়টা জল ছেঁকে তুলে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, কাজেই আমি ওভেনটা বন্ধ করে দিয়ে চিংড়ি মাছটা আস্তে আস্তে তেল থেকে তুলে নিচ্ছি। আমি ওভেনটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি, আর যে তেলটা আমার চিংড়ি মাছ আর আলু ভাজার পরে ছিল সেই তেলটাই আমি ইউজ করছি। কিন্তু এখন আমি তেলে, গরম হয়ে গেছে তেলটা, কাজেই ফোড়ন হিসাবে দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে দিলাম। এরপর এই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিচ্ছি 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিচ্ছি একটুখানি হিং, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ, পরিমাণ মতো নুন,
অল্প পরিমাণ হলুদ, আর দিচ্ছি একটু চিনি। যে এঁচোড়গুলো আমি গরম জলে সাঁতলিয়ে রেখেছিলাম সেগুলো এবার এই মশলার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। আমি এঁচোড়টার সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে ভাজা আলুটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু কষিয়ে নিচ্ছি আলু আর এঁচোড়, এই দুটো আনাজের সাথেই। আমি আলু আর এঁচোড় দুটোকেই মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প জল এর মধ্যে দিয়ে দেব। মিনিট 7-8-এর জন্য লিডটা দিয়ে চাপা দিয়ে দিলাম। আমি মিনিট 7-এক পরে লিডটা খুলে দেখেছিলাম যে একটু শক্ত ছিল, অর্থাৎ পুরোটা ভালো করে সিদ্ধ হয়নি। তাই আমি আবার লিডটা চাপা দিয়ে আরও মিনিট 3-4-এর জন্য রেখেছিলাম। এখন দেখছি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। কাজেই আমি এখন যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। আবার ভালো করে নাড়িয়ে দেব মিনিট 2-3-এর জন্য চাপা দিয়ে দিচ্ছি। মিনিট 2-এক বাদে আমি লিডটা খুলে একটু দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। একদমই সিদ্ধ হয়ে গেছে, কাজেই আমি এখন দিয়ে দেব গরম মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম, আর দেব ঘি। আমার এঁচোড় চিংড়ি হয়ে গেল, কাজে আমি এবার ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর সার্ভ করার জন্য রেডি করে ফেলব। এঁচোড় চিংড়ি পরিবেশন করার জন্য আমি রেডি করে ফেলেছি। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে এঁচোড় চিংড়ি করে দেখবেন, আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলের স্টিমড রুই আর ইলিশের পদ্মা গঙ্গা এই ভিডিও দুটি না দেখে থাকেন, তাহলে স্ক্রিনে ভিডিওতে আপনারা ছবি দেখা যাচ্ছে যেটা, সেই ছবি দুটিতে ক্লিক করে দেখে নিতে পারবেন।